আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় কিছুদিন পরপর দাঁতের গোড়া ফুলে ওঠার সমস্যা ও এই সমস্যায় করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁতের গোড়া কিছুদিন বাদে বাদে ফুলে উঠতে দেখা যায় আর এ ধরনের সমস্যার কয়েকটি কারণ রয়েছে আর তার মধ্য থেকে তিনটি কারণ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিওয়ার্স প্রথম যে কারণটি হলো তা হলো যদি কখনো দাঁত এবং মাড়ির সংযোগস্থলে এ ধরনের ফাঁকা তৈরি হয় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে যখন দাঁত এবং মাড়ির সংযোগস্থলে এমনভাবে ফাঁকা হয়ে যায় তখন সেখানে খুব অনায়াসে খাবার ঢুকতে পারে এবং খাদ্যকণা যখন সেখানে ঢুকে যায় আর তা পচনের মাধ্যমে সেখানে ব্যাকটেরিয়ার উৎপন্ন ঘটে আর ব্যাকটেরিয়া যখন সেখানে আক্রমণ করে থাকে তখন এ ধরনের মাড়ি ফোলা সমস্যা হয়ে থাকে ভিওয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের কোনো ধরনের সমস্যা নাই এখানে প্রতিটি দাঁতই সুস্থ রয়েছে দাঁতের কোনো সমস্যা এখানে নাই তবে এখানে মাড়ির সমস্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের মাড়ি এখানে বেশ কিছুটা অংশ ফুলে আছে আর এই ফুলে ওঠার কারণ হতে পারে এমন ফাঁকা হয়ে যাওয়ার কারণেই এমন ফাঁকা হয়ে যাওয়ার কারণে সেখানে যখন খাবার ঢোকে সেটি পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে সেখানে এমনভাবে মাড়ির অংশ ফুলে উঠতে পারে যদি এমনটি হয়ে থাকে যে দাঁতের সমস্যা নাই মাড়ির সমস্যার জন্য এমন হচ্ছে তাহলে আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে জায়গাটি ড্রেসিং করিয়ে কিছুটা ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে ড্রেসিং করানোর পরে কিন্তু আপনি সেখানে সুস্থ হয়ে যেতে পারেন যদি শুধুমাত্র মাড়ির সমস্যা হয়ে থাকে ভিওর্স দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো আঘাতজনিত সমস্যার কারণে অনেকেই সামনের দাঁতের দিকে আঘাতজনিত ঘটনা ঘটে যে অনেক আগে দাঁতে আঘাত পেয়েছেন যেটিকে আমরা ট্রুমাটিক ইঞ্জুরি বলে থাকি তো ভিওর্স এই আঘাতপ্রাপ্ত যে দাঁতগুলো থাকে এই দাঁতগুলা যখন অনেক দিন পর্যন্ত মাড়িতে থাকে আঘাত পাওয়ার ফলে দাঁতের যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি যদি সরে যায় বা ফ্র্যাকচার ঘটে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা কয়েকদিন পরে গিয়ে দেখা দেয় অর্থাৎ দাঁতের ভিতরে যে পাত থাকে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার কারণে দাঁতের গোড়াতে ইনফেকশন তৈরি হয় আর যখন দাঁতের গোড়াতে ইনফেকশন তৈরি হয় তখনই এ ধরনের দাঁতের গুঁড়া ফুলে ফুলে ওঠা সমস্যা হয়ে থাকে আঘাতপ্রাপ্ত দাঁতগুলা সাধারণত প্রথম অবস্থায় কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু যত দিন যায় যত দিন যায় আস্তে আস্তে আপনার সেই দাঁতটির কালারটা চেঞ্জ হয়ে যেতে থাকে ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেই দাঁতের গোড়া এমনভাবে ফুলে উঠতে পারে তবে ভিওর্স এ ধরনের যদি কারো থেকে থাকে তাহলে দাঁতটিতে প্রথমত একটা এক্সরে করতে হবে এক্স রে করার পরে যদি দেখা যায় দাঁতের পজিশন ভালো আছে দাঁতের গোড়ার দিকটায় কোনো ধরনের সমস্যা হয়নি তাহলে এ ধরনের দাঁতে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিতে পারেন এ ধরনের দাঁতের জন্য এটাই হলো চিকিৎসা এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত যেটি আঘাতপ্রাপ্ত দাঁত এই আঘাতের কারণেই কিন্তু দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাওয়ার কারণে সেখানে দাঁতের গোঁড়ায় ইনফেকশনও হচ্ছে আর এভাবে দাঁতের গোঁড়া কিছুদিন বাদে বাদে এভাবে ফুলে উঠে থাকে এটিকে আমরা ট্রোমাটিক ইঞ্জুরি বলে থাকি যেটা আঘাতজনিত সমস্যার কারণে হয়ে থাকে তো এ ধরনের দাঁতের জন্য আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে দাঁতটিতে ক্যাপ করে নিলে আপনার এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ভিওর্স তৃতীয় যে কারণটি রয়েছে তা হলো দাঁতের পালপাইটিস অবস্থা অর্থাৎ যদি কোনো দাঁতের উপর থেকে বা সাইড থেকে যে কোনো এক প্রান্ত থেকে যদি গর্ত হয়ে বা ক্যাভিটি হয়ে যখন দাঁতের দন্তমজ্জা ধীরে ধীরে নষ্ট করতে থাকে তখন দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় আর এমন অবস্থায় হয়তো অনেকেই ঔষধ খাওয়ার পরে দাঁতের ব্যথা কমে যায় তারা মনে করেন যে দাঁতটি মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু আসলে দাঁতের ক্ষেত্রে এমনটি হয় না ঔষধে ঔষধ সেবনের মাধ্যমে দাঁতের চিকিৎসা পুরোপুরি কমপ্লিট করা যায় না ভিওয়ার্স পালপাইটিসে আক্রান্ত যে দাঁতগুলো থাকে সেটাই আপনি যদি ওষুধ খেলেন ওষুধ খাওয়ার পরে ব্যথাটা ভালো হয়ে গেল তার মানে এই নয় যে দাঁতটি আপনার পরিপূর্ণ সুস্থ হয়ে গেল কিছুদিন বাদে দেখা যায় সে দাঁতের এরকম গোড়া ফুলে উঠতে পারে কারণ হলো যখন কোনো দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় দাঁতের পাল্প নষ্ট হতে থাকে তখন সেটি কিন্তু কোনোভাবে থামে না সেটি দিনের পরে দিন ইনফেকশন হতে থাকে সমস্যা আরও গুরুতর হতে থাকে এবং যখন অধিক সমস্যায় জর্জরিত হয়ে যায় তখনই সেই দাঁতের গোড়াটা এভাবে ফুলে উঠতে দেখা যায় এখানে আপনারা একটি দাঁত দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে একটি গর্ত হয়ে গেছে আর এরকম অবস্থায় অনেক দিন থাকার কারণে দাঁতের ভিতরে একটি ফাঁফা অংশ থাকে যেটিকে আমরা দাঁতের ক্যানেল বলে থাকি বা রুট ক্যানেল বলে থাকি সেই রুট ক্যানেলের ভিতর থেকে যখন ইনফেকশন ধীরে ধীরে দাঁতের গোড়া অবধি পৌঁছে যায় তখনই এ ধরনের গোড়া ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে এক কথায় বলা চলে যে দাঁতগুলা পালপাইটিসে আক্রান্ত বা দাঁতের পাল্প বা দন্তমজ্জা অনেক দিন থেকে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে আছে তেমন দাঁতেই এ ধরনের গোড়া ফোলার সমস্যা হয়ে থাকে ভিউয়ার্স এমন দাঁতের ক্ষেত্রেও আপনাকে প্রথমত একটা এক্সরে করতে হবে এক্স রে করার পরে যদি দেখা যায় যে দাঁতের পজিশন ভালো আছে দাঁতের গোড়ার দিকটায় কোনো ধরনের ইনফেকশন হয়নি কোনো সিস্ট হয়নি সেই ক্ষেত্রে আপনি কিন্তু দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিলে দাঁতটি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন আর যদি দেখা যায় যে দাঁতের গোড়ার দিকে ইনফেকশনটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় সিস্ট হয়ে গেছে সেক্ষেত্রে অন্য ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে ভিওর্স এখানে আপনারা একটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এটিও পালপাইটিসে আক্রান্ত একটি দাঁত দাঁতের উপরে গর্ত হয়ে যাওয়ার কারণে দাঁতের দন্তমজ্জা পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে আর এরকম হওয়ার এরকম যে দাঁতগুলো হয়ে থাকে সে দাঁতের ক্ষেত্রে এমন গুঁড়া ফুলে ওঠার সমস্যাটা একটা স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে এটি কয়েকবার হতে পারে আপনি যতদিন পর্যন্ত সঠিক ট্রিটমেন্ট এই দাঁতের জন্য না করাবেন ততদিন পর্যন্ত কিন্তু এ ধরনের গোড়া ফোলার সমস্যা কিছুদিন দিন বাদে বাদে কিছুদিন পরে পরে আপনার এ ধরনের গোড়া ফুলে ওঠা সমস্যা হবে সেই দাঁতের যে দাঁত পালপাইটিসে আক্রান্ত হয়েছে পালপাইটিস অর্থাৎ হলো দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে দন্তমজ্জা থাকে সেটি ধীরে ধীরে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া যখন ধীরে ধীরে সেটি পচন ধরে তখন তা ধীরে ধীরে দাঁতের ক্যানেল বেয়ে দাঁতের গোড়ার দিকে নেমে আসে আর সেই ক্ষেত্রেই এ ধরনের দাঁতের গোড়া ফুলে ওঠা বা অ্যাপসেস তৈরি হয়ে থাকে ভিউয়ার্স যদি এ ধরনের দাঁতও থাকে সেটি এক্স রে করে যদি দেখা যায় যে রিপোর্টটা ভালো আছে রিপোর্টে কোনো ধরনের সমস্যা নাই তাহলে আপনি তা রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিতে পারেন তবে সব ধরনের দাঁতই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে আপনি ক্যাপ করিয়ে নিতে পারবেন তা কিন্তু হয় না কখনো কখনো দেখা যায় যে পালপাইটিসে আক্রান্ত হওয়ার কারণে দাঁতের গোড়ায় সিস্ট হয় যেটিকে যে যদি সিস্ট অনেক বড় হয়ে যায় তাহলে আমরা এপিসেপটেমি সার্জারি করে থাকি আর যদি সিস্টের পরিমাণ কম থাকে তাহলে আপনি তা রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ভালোভাবে একটি ক্যাপ করিয়ে নিলে সে দাঁতটি আপনি আগের মতো ফিরে পেতে পারেন ভিওয়ার্স যদি বারে বারে এরমনভাবে গুঁড়া ফুলে ওঠার সমস্যা হতে থাকে তাহলে আপনার সমস্যা দিনকে দিন বাড়তেই থাকবে যত দিন যাবে ততই সমস্যা বাড়তে থাকবে এ ধরনের সমস্যা হয়তো ওষুধ খেলে কিছুটা কিছু দিনের জন্য আপনি ভালো থাকতে পারেন কিন্তু তার মানে এই নয় যে দাঁতটি ভালো হয়ে যাবে দাঁতের চিকিৎসা মূলত ঔষধের দ্বারাই পরিপূর্ণ হয় না ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে দাঁতেও চিকিৎসা করানোর প্রয়োজন হয় তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম